আপনার কোন জেলা থেকে এসেছেন? মালদা। আমার মালদা থেকে। হ্যাঁ হ্যাঁ। কবে এসেছেন? আগামী 3 দিন ধরে। এই যে কতদিন? 3 দিন ধরে। পরশুদিন। কতদিন ধরে চলছে অনশনটা? আজকে 15তম দিন। কোনো প্রতিফল পেয়েছেন? প্রতিফল? হ্যাঁ। কোনো প্রতিফল কারো কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন? না, এখন পর্যন্ত মানে ইয়ে থেকে কোনো আশ্বাস পাই না। সরকার পক্ষ থেকে তাহলে কোনো আশ্বাস পাওয়া যায়নি এখন অব্দি। চালিয়ে যাচ্ছে আন্দোলন, চলছে এখন। লোকাল চতুর্দিন না কিছু আন্দোলন পাওয়া যায়, আন্দোলন এই ফল চতুর্দিন না পাওয়া যায় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আমাদের। আমরা আছি। বলুন আপনি কোথা থেকে আসছেন? আমরা মালদা থেকে এসে পুরোটা গ্রুপ যেটা দেখছেন পুরোটাই আমাদের মালদা গ্রুপ। আচ্ছা, এরা সব মালদা থেকে আসছে? আমরা পরশু দিনে এসে এবং আমরা রোটেশনে আসছি, বরাবরই আসি। 3 দিন থেকে পড়ে আছি, আমাদের টিম স্টেট কমিটি এখানে প্রায় 15 দিন থেকে পড়ে আছেন। এখনও পর্যন্ত আমরা কোনো সরকারি আধিকারিকের কাছ থেকে তেমন কোনো মানে ফিডব্যাক পাইনি, তবে আমরা এভাবেই চলে যাব। যতদিন পর্যন্ত কোনো সুফল না পাই ততদিন পর্যন্ত এভাবে থাকবো, এতে আমাদের জীবন দিতে হলে আমরা কাজে আছি। আমাদের মালদা জেলার সভাপতি। আচ্ছা, মালদা জেলার সভাপতি কে, কী নাম? ভোলাপদ রায়। আচ্ছা, ভোলাপদ রায়, কে আপনি? বলুন, কবে এসেছেন আপনি? হ্যাঁ, আমরা তো আজকে এই 10টার সময় ঢুকেছি মালদা থেকে। আচ্ছা, 12 জন। আচ্ছা, আপনারা তো রোটেশনে আসছেন, কতদিন ধরে চলছে অনশনটা? এটা তো আজকে 15 দিন হলো। আজকে 15 দিন হয়ে গেলো, কোনো প্রতিফল? প্রতিফল তো পাচ্ছি, সরকার এখন পর্যন্ত আমাদের সাথে তো নাই, বা সরকার এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। অনশনটা মোটামুটি কতদিন চলবে? জল আসতে চাইছে সরকার যতদিন মানে পজিটিভ রেসপন্স না দেয় ততদিন পর্যন্ত আমাদের অনশন চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি মালদা জেলার সভাপতি, নবনির্বাচিত? না, ঠিক আছে, সে আজকে দ্বিতীয় দিন আর। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।
আমি বলছি আমার মা দেখেছে, আমার স্টুডেন্টগুলো দেখছে।